অভিজ্ঞতা ভূতের রাজা দিল বলে। আপনারাও যদি নানা রকম খাবার খেতে চান চলে আসবেন ভূতের রাজা দিল বলে, সেখানে পেয়ে যাবেন ইলিশ তৈরির নানা রকম পদ, একদম চেটে কুটে খাবেন। আর কেউ যদি বাড়িতেও তৈরি করতে চান ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে নানা রকম রান্না রয়েছে ইলিশ চিংড়ির। তো আজকে দেরি করবো না বেশি, আমরা আজকে যেটা রান্না করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আচারি ইলিশ। আচারি ইলিশ কিন্তু অনেক রেস্তোরাঁয় হয়, কিন্তু কিছু কিছু পদ্ধতি আলাদা একটু অন্যরকম থাকে, যার জন্য স্বাদটারও কিন্তু তারতম্য হয়। সেই কোথায় ট্রিকটা সেটা কিন্তু আজকে আপনারা দেখুন এবং আমাদের জানান। তো শুরু করছি আচারি ইলিশ। আচারি ইলিশ যখন সেখানে আচার তো থাকবেই, কিভাবে আমরা দেব আচারটাকে সেগুলো পরে বলবো। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে কড়াই গরম হয়ে গিয়েছে, সেখানে দেব সর্ষের তেল। আচার যখন ব্যাপার স্যাপার রয়েছে সেখানে কিন্তু একদম আমাদের বাঙালির সর্ষের তেল হচ্ছে মাস্ট। ইলিশ রয়েছে, ইলিশের মধ্যে আমরা একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে খুব হালকা ভাজবো। প্রত্যেকটা রেসিপি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ইলিশ মাছকে কিন্তু খুব হালকা করে ভেজে নিচ্ছে, বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদ একদম চলে যায়। মাছ প্রায় ভাজা হয়ে এসেছে দর্শকরা, রান্না করতে করতে আমি কিন্তু যে বললাম ছোট্ট ছোট্ট টিপ আপনাদের শেয়ার করবো আমার প্রত্যেকটা রান্নায়, এবং আজকে থাকছে কিন্তু একটা প্রশ্নটা জানতে হলে একটু আমার সাথে থাকুন। আচ্ছা মাছটা হয়ে গেছে, মাছটা আমি খেয়ে নিচ্ছি। আহা কি সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণে ভরে গেছে ভূতের রাজা দিল বড়ের রান্নাঘর। আপনারাও যদি খেটে মুটে খেতে চান চলে আসবেন, ইলিশ চিংড়ি ফেস্টিভ্যাল চলছে। এছাড়াও অন্যান্য নানা রকম বাঙালি খাবার তো রয়েছে, সেগুলোও পেয়ে যাবে। আর মাছের তেলেই মাছ ভাজার যে কথাটা রয়েছে শ্রোতা, এই তেলে যেটা মাছ ভেজেছি সেটার মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। আচারি ইলিশে আমার যাচ্ছে পাঁচফোড়ন। ফোড়নটা লাল হতে হতে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা পাতিতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ বুঝে মাছ কতটুকু আপনারা দেবেন সেই আন্দাজে বা কতটুকু ঝাল দিতে পারেন, খুব সামান্য হাফ চা চামচ জিরে গুঁড়ো। চামচ কিন্তু একটা খেয়াল রাখবেন আমি খুব ছোট চামচ দিয়েছি, তাই ছোট চা চামচের হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো। আমি সবসময় কি করি গুঁড়ো মশলাটাকে একটুখানি জলে গুলে তারপরে তেলে দিই, তাহলে কি হয় মশলাটা পড়ে না। পাঁচফোড়ন মোটামুটি আমাদের লাল হয়ে গেছে, যেভাবে আমরা ফোড়ন গরম করি তেলে ঠিক সেইভাবে করে এবারে যেটা করবো একটুখানি আঁচটা কমিয়ে সেই যে গোলা মশলা যেটা গুঁড়ো মশলা জলে গুলে সেটা দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সুন্দর রং পেতে হলে কিন্তু অন্য গুঁড়োর সঙ্গে মেশাবেন না, তাকে তেলের মধ্যে একটু দেবেন যাতে সে হালকা স্টার ফ্রাই করবেন, দেখবেন রংটা অটোমেটিক্যালি বেরিয়ে এসেছে। জানি আপনারা সবাই জানেন, তবুও আরো একবার বলে দিলাম যারা নতুন নতুন রান্না করে প্রবেশ করেছেন তাদের জন্য। গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেল, এইবারে যেটা দেবো কাজু বাটা। কাজু বাটা আমি দিয়েছি এক চা চামচ, আপনারা এক চা চামচ দেবেন, বা অনেক সময় ইলিশের পিস ছোট বড় হয় সেইভাবে আন্দাজে দিতে হবে। আর দেব চার মগজ বাটা এক চা চামচ। আপনারাও বাড়িতে ইলিশ চিংড়ি ফেস্টিভ্যাল একবার করে নিন, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে নানা রকম রেসিপি পেয়ে যাবেন, একদম যারা গেস্ট আসবে খুশি হয়ে যাবে নানান রকম সুস্বাদু পদ খেয়ে।
আছে। এইটা কষতে কষতে আমি যেটা করবো, যে বাটির মধ্যে আমি গুঁড়ো মশলাটা ভুলেছিলাম তার মধ্যে আমের আচারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি মনে হয় যে একদম তেলি মশলাটাকে টেনে নিয়েছে, সামান্য একটু জল দেবেন, কারণ মশলা খেয়াল রাখবেন কখনো যাতে না পড়ে, না পড়ে গেলে কিন্তু সার মশলা হয়ে যায় তরকারি। এবারে আচারটাকে যেটা করবো, দেখুন আমি একটু জল দিলাম আচারে, দিয়ে হাত দিয়ে হালকা কষে নিলাম। এবারে যে যেরকম টক ভালোবাসে সেইভাবে আচারে নুন আছে, তাই খুব সাবধানে নুনটা দিতে হবে। আর দেবো একটু চিনি, এটা হচ্ছে এটা স্বাদ হবে ঝাল মিষ্টি টক। ইলিশ মাছকে একজন বাংলার কবি খুব সুন্দর একটা নাম দিয়েছিলেন, সেই নামটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। এবারে আমি মাছটাকে খুব সাবধানে দিলাম, একটু ফুটে উঠলে উল্টে দিয়ে মাছটাকে তারপরে ঢেকে দেব। একটু স্বাদের জন্য ওই যে আমটা রয়েছিল, যে আচারে যে আমটা রয়েছিল সেই আমটা বেশি দেবেন না, কিন্তু টক হয়ে যাবে। বলবো কি, আমার তো জিভে জল চলে এসছে। দু তিনটে পিস দিয়ে এবারে একটুখানি ঢেকে দেব, দু তিন মিনিট ঢাকবো। তারপরে ছোট্ট একটা রয়েছে প্রসিডিয়ার, তারপরে আমাদের রান্না শেষ হবে, দেখতে চোখ রাখুন ভূতের রাজা কিন্তু বট ইউটিউব চ্যানেল। এবারে আমি ঢাকনাটা একটু খুলে নিলাম, মাছটা সেদ্ধ হয়ে গেছে, একটু খুলতে দেব। একটা পোর্শন মশলাটাকে পেয়েছে, দ্বিতীয় পোর্শনটাও তো মশলা খাওয়াতে হবে, তবে কিনা স্বাদটা জমবে ফাটাফাটি। ঝোলটা একবার দেখুন, আপনারা ভাবছেন পাঞ্চালি সব সময় রহস্য ভাবে বলে, তাই তো? এই রয়েছে জিরের গুঁড়ো, সামান্য একটু দিলাম জিরের গুঁড়ো আচারের সঙ্গে। তো যখন আমি শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো, তখন কিন্তু ফ্লেভার একদম কাটিয়ে, দেখুন রোগালো বেরিয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে একটুখানি ঢেকে দেব, যেটাকে বলা হয় স্ট্যান্ডিং টাইম। স্ট্যান্ডিং টাইমে রাখলে পরে কি হয়, সব ফ্লেভার গুলো খুব সুন্দর ভাবে মিলেমিশে একটা দারুণ সুস্বাদু পদ তৈরি করতে সাহায্য করে। ওই যে ছোট্ট ছোট্ট টিপগুলো রান্নাকে চেঞ্জ করে দেয়, রান্নার স্বাদকে চেঞ্জ করে দেয়। তো আমাদের রেডি আচারে ইলিশ, কিছুক্ষণ পর আমরা পরিবেশন করবো। স্ট্যান্ডিং টাইমে আমি দু তিন মিনিট রেখেছিলাম, এইবারে আমি ঢাকনাটা খুলছি, একবার দেখুন কি রোগান, কি সুন্দর একটা ফ্লেভার, যেটা আপনাদের কাছে আমি পৌঁছতে পারছি না। সেটা পৌঁছতে গেলে আপনাদের একটু রান্না করতে হবে বা এসে খেতে হবে। এবারে কিন্তু আমাদের সার্ভ করার পক্ষে